আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস থেকে পিডিএফ তৈরি করা যায় এবং সেই পিডিএফটা আপনার কিভাবে আবার ওয়ার্ডে রূপান্তর করা যায়। প্রথমত আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড অফিস ওপেন করলাম। আমি আমার পিসিতে অফিস 13 ব্যবহার করি। আপনারা যে যেটা ব্যবহার করেন সুবিধা হয়ে যায়। আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এখানে আমি লিখলাম সাপোজ হাউ টু কনভার্ট এ PDF। ওয়ার্ড টু PDF। আমরা জাস্ট এতটুকুই লিখলাম। এখন আমরা এটা PDF করব। প্রথমত আমরা মাইক্রোসফট অফিসের ফাইলে যাব, সেভ অ্যাজ। এখানে কোথায় আমি পিডিএফটা সেভ করব, আমি লোকেশন দিলাম ডেস্কটপে। এই যে হাউ টু কনভার্ট এ ওয়ার্ড টু পিডিএফ ডেস্কটপে দিলাম। এখানে ফাইল নেমটা লিখছি, এখানে আপনার সেভ অ্যাজ টাইপ, সেভ অ্যাজ টাইপে আমরা ক্লিক করে এখানে পিডিএফ এটা সেভ দিলাম। এটা আমার ডিফল্ট একটা সফটওয়্যার আছে নাইট্রো, এটাই ওপেন হয়ে গেল, পিডিএফটা ওপেন হয়ে গেল। আমরা সফটওয়্যারটা কেটে দিলাম, ওয়ার্ডটাও কেটে দিলাম, ডোন্ট সেভ দিলাম। এই যে পিডিএফটা খেয়াল করেন, এখানে পিডিএফটা চলে আসছে ডেস্কটপে, এটা পিডিএফ। এখন আপনি এটা অন্যান্য পিডিএফ রিডারে ওপেন করতে পারবেন, ব্রাউজারে ওপেন করতে পারবেন, পিডিএফ ফাইলের মতন পিডিএফ ফাইলই ব্যবহার হবে। এখন আমরা শিখব এই পিডিএফটাকে কীভাবে আবার ওয়ার্ডে ফেরত নেওয়া যায়। পিডিএফটা ওপেন করলাম, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে এই নাইট্রো প্রো 8 সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা আমরা ওপেন করলাম, ওপেন করার পরে ব্ল্যাঙ্ক পেজটা সামনে আসছে। এখন আমরা পিডিএফটা কোথায় আছে, পিডিএফ ফাইলটা যেটা ইয়ে করবো সেটা আমি ওপেন করতেছি। ওপেনে ক্লিক করলাম, পিডিএফ ফাইলটা আমার সেভ আছে ডেস্কটপে, হাউ টু কনভার্ট এ ওয়ার্ড টু পিডিএফ এটা সিলেক্ট করে ওপেন করলাম, পিডিএফটা ওপেন হয়ে গেল। আপনি এখানে এডিট অপশন আছে, এখানে আপনি ইমেজও অ্যাড করতে পারবেন। তারপরে আমরা ইমেজ একটা অ্যাড করি, ইমেজটা অ্যাড করলাম, করে আমরা সেভ দিলাম। এটা কিন্তু আপনার পিডিএফে সেভ হয়ে আছে। এখন এই অবস্থায় আমরা কি করব, ওয়ার্ডে কনভার্ট করব। হোমে গেলাম, টু ওয়ার্ড, টু ওয়ার্ডে ক্লিক করলাম, এখানে ফাইল নেমটা সিলেক্ট করলাম, কনভার্ট করলাম। এটা আপনার ওয়ার্ডে ওপেন হয়ে গেল, আপনার যে ছবিটা অ্যাড করছিলাম সে ছবিটা সহ। তাহলে আমরা এটা ওয়ার্ডটা সেভ হয়েছে কোথায় এটা দেখবো। ওয়ার্ডটা সেভ হয়েছে আপনার পিডিএফের নিচেই, সরি, পিডিএফের নিচেই ওয়ার্ডটা সেভ হয়েছে। এই যে ওয়ার্ড ফাইল এখানে। সো দ্যাটস অল, আসসালামু আলাইকুম।